নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব 108টি দানার পদ্মবীজের মালার ব্যবহার পদ্ধতি সম্পর্কে। দেখুন, শাস্ত্র মতে কমল বা পদ্ম থেকে কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছে, এই কারণেই তাকে পদ্মাসনাও বলা হয়ে থাকে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এই দুই দেবী দেবদেবীরই কিন্তু পদ্ম অত্যন্ত প্রিয় ফুল মনে করা হয়, যার ফলে এনাদের পুজোর সময় সর্বদা কমল বা পদ্ম সমর্পণ করতে দেখা যায়। পদ্মফুল এবং পদ্মবীজ অত্যন্ত সমৃদ্ধি সূচক বলে মনে করা হয়ে থাকে। তাই এই পদ্মফুল বা তার বীজের মালা যে গৃহে ঠাকুরের স্থানে রাখা হয়, যে গৃহে সর্বদা মা লক্ষ্মী অচঞ্চলা হয়ে থাকে, যেই গৃহেই পদ্মবীজের মালা থাকে, মনে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী বসবাস করেন এবং ভগবান বিষ্ণুর সেই গৃহে কৃপাদৃষ্টি সরাসরি লাভ করা যায়। তাই এই মালার বিভিন্ন প্রয়োগ সম্পর্কে এবং তার প্রাপ্ত ফল সম্পর্কে আমি আপনাদের জানাবো। দেখুন, যে যদি আপনি অত্যন্ত অর্থনৈতিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, তাহলে যেদিনকে কোজাগরি লক্ষ্মী পুজো থাকবে সেদিনকে রাত্রেবেলা 108টি পদ্মবীজের মালা নিন। আপনারা তার মধ্যে শুদ্ধ ঘি মাখিয়ে আপনারা কি করবেন, একটি করে মালায় আপনারা কিন্তু একবার একবার করে জপ করবেন। শ্রীং কালিবের শৈরফলা দিক দিয়ে অনুষ্ঠিত শ্রীং এই ছোট্ট মন্ত্রের জপ আপনারা 108 বার করে করবেন এবং এমনটি আপনারা টানা সারা বছর করে যাবেন। এতে অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা নিশ্চিত মুক্ত হতে পারবেন। এর সাথে সাথে একটি ছোট্ট মন্ত্র বলে রাখি, এই মন্ত্রটি জপ করলে বিশেষ ফল লাভ হবে। শ্রীং শ্রিয়ে নম, শ্রীং শ্রিয়ে নম, এই ছোট্ট মন্ত্র জপ করতে পারেন, ফায়দা মিলবে। দেখুন, যেদিনকে কোজাগরি লক্ষ্মী পুজো রয়েছে সেদিনকে রাত্রিবেলা 12টা থেকে 2টোর মধ্যে একটি ছোট্ট প্রক্রিয়া আপনাকে করতে হবে। কি করবে, 108টি দানার একটি পদ্মবীজের মালা নিন, প্রত্যেকটি দানার মধ্যে ঘি এবং লাল সিঁদুর একসাথে গুলে নিয়ে টিপ দিন এবং প্রত্যেকবার টিপ দেওয়ার সময় আপনারা শ্রীং মন্ত্রের জপ করুন। এই মন্ত্রটি বলতে বলতে আপনারা টিপ লাগান এবং তারপরে মালাটি মা লক্ষ্মীর গলায় পরিয়ে দিন। প্রতি বছর কিন্তু এই মালাটি বদলে বদলে আপনারা এই প্রক্রিয়া করবেন। এই ক্রিয়াতে গৃহে সর্বদাই কিন্তু মা লক্ষ্মী চিরস্থায়ী হন এবং সংসারের বিভিন্ন ধরনের মঙ্গল সাধিত হতে দেখা যায়। ব্যবসাস্থলে যদি চাইছেন মা লক্ষ্মীর বসবাস হোক, সেখানে অধিষ্ঠান হোক, তাহলে আপনারা মা লক্ষ্মীর গলায় একটি পদ্মবীজের মালা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পরিয়ে দেওয়া দিন এবং পরিয়ে দেওয়ার সময় আপনারা মন্ত্র বলবেন ওম শ্রীং শ্রিয়ে নম, ছোট্ট মন্ত্রের জপ করবেন এবং এই মন্ত্রের জপ প্রত্যেক দিন করবেন এবং প্রত্যেক পূর্ণিমা তিথিযুক্ত দিনে ঘিয়ে এই মালাটিকে চুবিয়ে তার মধ্যে অবশ্যই কিন্তু কেশরের তিলক দেবেন। এতে নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন যে আপনার ব্যবসাস্থলে কিন্তু মা লক্ষ্মীর যে আশীর্বাদ, যে কৃপা, সেটা কিন্তু বর্ষিত হচ্ছে। যদি আপনি চাইছেন আপনার স্ত্রী বৃদ্ধি করছে, কি পুরুষ কি নারী প্রত্যেকেই কিন্তু এই প্রক্রিয়া করতে পারেন। 108টি দানার একটি মালা নিয়ে নিন আপনারা, পদ্মবীজের মালা, এবং মালাটি আপনারা প্রথমে কি করবেন, গঙ্গা জল দ্বারা ভালো করে ধুয়ে ঘিয়ে আপনারা শুদ্ধ করে নিন। তারপরে মালাটিকে ঘিটা ভালো করে মুছে নিয়ে মালার মধ্যে কিন্তু কেশরের তিলক লাগাবেন। তিলক লাগানোর সময় শ্রীং মন্ত্রের জপ করবেন, তারপরে সেই মালাটি মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে মালাটি আপনি নিজে ধারণ করবেন। এরপরে প্রত্যেক দিন সেই মালাটির এক মালা আপনারা অবশ্যই কিন্তু শ্রীং মন্ত্রের জপ করবেন। এমনটি প্রত্যেক দিন করে যান, সারা বছর করে যান, নিশ্চিতভাবে ধন সম্পদ প্রাপ্তি যেরকম হবে সেরকম আপনারা দেখবেন আপনার মধ্যে শ্রীবৃদ্ধি লাভ হতে দেখা যাচ্ছে। আজ আলোচনা করলাম পদ্মবীজের কিছু বিশেষ প্রক্রিয়া সম্পর্কে এবং কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই পদ্মবীজের প্রয়োগ কিভাবে করবেন সেই সম্পর্কে আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।